কাছ থেকে আমাদের শিক্ষা কি পিতামাতা ইসলাম ও দ্বীনের বিরুদ্ধে যদি কট্টরপন্থী হয়ে যায় তাদের হেদায়েতের জন্য দোয়াও করা যাবে না তাদের হেদায়েতের জন্য দোয়াও করা যাবে না আল্লাহ বলেছেন তখন তাদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে পিতার সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে যদি আল্লাহর সাক্ষী হওয়ার ক্ষেত্রে যদি তারা বাধা দেয় তারপরে আগে দোয়া করা যাবে হেদায়েতের জন্য দোয়া করা যাবে যতক্ষণ পর্যন্ত দ্বীনের পথে বাধা না দেয় দ্বীনের পথে যদি বাধা হয়ে দাঁড়ায় তখন পিতামাতার কথা শোনা যাবে না যাবে নি আমার কথা একমত কি না আপনারা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো ছাড় নাই আল্লাহ বলেছেন মাতা পিতার বিপক্ষে হলেও ন্যায়ের সাক্ষ্য দিতে হবে যদি কোথাও বিচারালয়ে যদি আপনি উপস্থিত হয়ে যান যদি কর্মক্ষেত্রে এমন জায়গায় এমন স্থানে চলে যান সেখানে যদি পিতামাতা আল্লাহর বিরুদ্ধে হয় তাহলে পিতামাতার বিপক্ষে আপনাকে দাঁড়াতে হবে কে বলছেন আল্লাহ বলছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নং আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা أنفسكم أو الوالدين والأقربين الله سبحانه وتعالى বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোন মানুষকে উদ্দেশ্য করে বলে নাই কোন জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে বলে নাই কাকে বলছে ইমানদার যারা যারা নিজেদেরকে ইমানদার দাবি করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কুনু কওয়ামিনা তোমরা কি থাকো প্রতিষ্ঠিত থাকো কি থাকো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো বিল কিসতে কিসের উপরে ইনসাফের উপরে কিসের উপরে ইনসাফের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো সুহাদা লিল্লাহ আল্লাহর জন্য সাক্ষী হিসেবে আল্লাহর জন্য সাক্ষী হিসেবে ময়দানে মহাশরে প্রত্যেকে উঠতে হবে কিনা হবে কিনা যারা আল্লাহর সাক্ষী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি বে হিসেবে জান্নাত প্রদান করবেন সুবহানাল্লাহ তাদেরকে যারা আল্লাহর সাক্ষী হিসেবে দুনিয়াতে থাকবে তাদের জন্য জান্নাত ঘোষণা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যায় তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ইনসাফের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো তোমার সেই ইনসাফের ক্ষেত্রে তুমি যদি অপরাধী হয়ে যাও তোমার বিরুদ্ধেও তুমি দাঁড়িয়ে যাও তোমার বিরুদ্ধেও তুমি দাঁড়িয়ে যাও তোমার নিজের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর পক্ষে সাক্ষী হয়ে যাও এরপরে বলছে আবিল ওয়ালিদাইনে তোমার পিতামাতার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও যদি তোমার পিতামাতা আল্লাহর বিপক্ষে থাকে ওয়াল আকরাবিন এবং তোমার নিকট আত্মীয় স্বজন কেউ যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াও তুমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও আল্লাহর সাক্ষী হয়ে আল্লাহর সাক্ষী হয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর সাক্ষী স্বরূপ ইনসাফের উপর দৃঢ়ভাবে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা বা আত্মীয় স্বজন সকলের বিরুদ্ধেও যায় তবুও তুমি আল্লাহর সাক্ষী হিসেবে থেকো আল্লাহর সাক্ষী হিসেবে থেকো কার কথা এগুলো কার কথা তা আমরা কি আল্লাহর সাক্ষী হতে পেরেছি না চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রত্যেকে বড় আমিন পিতামাতা ভুল পথে চললে তাদেরকে ভদ্রভাষায় তাদেরকে প্রথমে দাওয়াত দিতে হবে পিতামাতা যদি ভুল পথে চলে তাদেরকে বোঝাতে হবে মহান আল্লাহর নবীগণ তাদের পিতাকে কিভাবে কিভাবে বুঝিয়েছেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করি
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 41 নং আয়াতে ইরশাদ করেছেন 41 থেকে 45 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যান ইজ ক্বালা লিআবিহি ইয়া আবতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়ুবসির ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتيك فاتبعني فاتبعني أهدك صراطا صبيا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عسيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুর তোমরা স্মরণ করো সেই সময়ের কথা পিল কিতাব ইব্রাহিম কিতাবে ইব্রাহিমের যে কথা উল্লেখ করা হয়েছে তোমরা সেই সময়ের কথাগুলো তোমরা স্মরণ করো ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মানুষ এবং সত্যনিষ্ঠ নবী ছিলেন তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন সেই সময়ের কথা মানব জাতিকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু ইয়া ইজ ক্বালা লিআবিহি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ইয়া আবাতি হে আমার আব্বা হে আমার পিতা লিমা তা'বুদু মা লা তুমি যার ইবাদত করো মা লা ইয়াসমাউ তারা কানে শুনে না তারা কানে শুনে না শুনেনি হযরত ইব্রাহিমের পিতা যাদের ইবাদত করেছে তারা কি কানে শুনত তারা মূর্তি ছিল লিমা তা'বুদু তুমি যাদের ইবাদত করো মা লা ইয়াসমাউ তারা কানে শুনে না ওয়া লা ইয়ুবসিরু তারা চোখে দেখে না তারা চোখে দেখে না অন্ধ তারা অন্ধ ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ তারা তোমার বিন্দু মাত্র কোনো কাজে বা উপকারে আসবে না উপকারে আসবে না তুমি এমন লোকদের বা এমন কোন বস্তুর তুমি পূজা করতে থাকাম ইয়া বাতি হে আমার পিতা ইন্নী কদ জালি মিনাল ইলম নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি মিনাল ইলমে ইলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলম দান করেছেন জ্ঞান দিয়ে পাঠিয়েছেন কি দিয়ে পাঠিয়েছেন জ্ঞান দিয়ে পাঠিয়েছেন মা লাম ইয়াতিকা যেই জ্ঞান আপনাকে দেননি যে জ্ঞান আপনাকে দেননি এই কথা দ্বারা কি বুঝলাম আমাদের ছেলেরা সন্তানেরা যখন পড়ালেখা করে তখন তারা জ্ঞানী হয় কোরআন হাদিসের যখন এলেম পায় জ্ঞান অর্জন করে তখন তারা জ্ঞানী হয় তারা তাদের পিতামাতাকে এভাবে বুঝাবে পোলাইটলি সুন্দরভাবে বুঝাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন আমি কোরআনে কিতাবে এই কথাগুলো পড়েছি এই কথা পিতাকে বোঝাতে হবে যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বোঝালেন যে তিনি ওহী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন সেই এলেন তিনি তার পিতাকে বোঝাচ্ছেন যে আপনাকে সেটি দেয়া হয়নি আপনাকে সেটি দেয়া হয়নি আপনার কাছে সেটা নাই ফাত্তাবিনি সুতরাং আপনি আমাকে অনুসরণ করুন আমি যেই কথা বলি সেই কথা আপনি শুনুন সেই কথা আপনি শুনুন তারপরে আহাদিকা সিরাতান সাবিয়া আমি আপনাকে সঠিক পথ দেখাবো আমি আপনাকে সঠিক পথ দেখাবো কে বলছেন হযরত ইব্রাহিম তার পিতাকে বলছেন আমি আপনাকে সঠিক পথ দেখাবো ইয়া বাতিলা তাগাবুদিশ শয়তান হে আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না কার ইবাদত করবেন না শয়তানের ইবাদত করবেন না ইন্নাশ শয়তান কানা লিরহমানি আসিয়া
নিশ্চয় শয়তান মহামান্বিত মহাপরাক্রমশালী মহান আল্লাহ তাআলার সম্পূর্ণ অবাধ্য সম্পূর্ণ অবাধ্য রহমানের অবাধ্য শয়তান সুতরাং সেই শয়তানের ইবাদত আপনি করবেন না কে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাকে তার পিতাকে বললেন সুতরাং আমাদের সন্তানদের উচিত যাদের পিতা যাদের মাতা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে এভাবে বোঝানো এভাবে বোঝানো যে শয়তান হচ্ছে মানুষের দুশমন এবং আল্লাহর দুশমন সেই শয়তানের পদাঙ্ক যাতে কোনো পিতা এবং কোনো মাতা অনুসরণ না করে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে يَا أَبَتِ إِنِّي أَخَافُ أَنْ يَمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمَنِ يَا أَبَتِ هَيَ أَمَرَ أَبَّبْ هَيَ أَمَرْ بِدَانْ إِنِّي نِشْوَامِ أَخَافُ أَشَنْكَ كُرْتِي بَوَي كُرْتِي أَشَنْكَ كُرْتِي বা ভয় করছে আপনাকে স্পর্শ করে ফেলবে আপনাকে স্পর্শ করে ফেলবে কি স্পর্শ করবে আযাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আপনাকে স্পর্শ করবে আযাব আপনাকে স্পর্শ করে ফেলবে মিনার রহমানের 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 পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করে ফেলবে ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া তখন তো আপনাকে আপনি সম্পূর্ণরূপে শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যাবেন কার শয়তানের বন্ধুরূপে পরিণত হয়ে যাবেন আর যদি শয়তানের বন্ধুরূপে পরিণত হয়ে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফাঁকদাও করবেন বা আযাবে নিপতিত করবেন আযাবে নিপতিত করবেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা আছে কিনা আছে কিনা আছে কি শিক্ষা আছে আমরা কোরআন হাদিস অধ্যয়ন করব বুঝবো আল্লাহর দিন কি দিনের উপরে অধিষ্ঠিত থেকে যদি আমাদের পিতামাতা যদি লাইনভ্রষ্ট পথচ্যুত যদি হয়ে যায় তাহলে আমাদের পিতামাতা ভাই যারা আছে তাদেরকে আমরা কি করব আল্লাহর দিনের প্রতি দাওয়াত দিব কিভাবে দাওয়াত দিব মারামারি করে না কিভাবে যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন ভদ্রতার সাথে পোলাইটলি দাওয়াত দিতে হবে পিতৃপুরুষ যদি